বাংলাদেশ পুলিশ সিআইডিতে এসএসসি পাশে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ভিডিও অল ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশ পুলিশের সিআইডিতে বিশাল এক নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিক বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে কারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখবেন যাতে আমি পরবর্তীতে নিক সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতনা স্কেল ও পদের সংখ্যা পদের নাম কম্পিউটার অপারেটর বেতন দিয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর দুই নম্বরে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাস হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এই দুই পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা রাঙামাটি পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর গাইবান্ধা পঞ্জগড় চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল জালকাটি ও মৌলভীবাজার এ সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করার প্রয়োজন নেই বা পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বরে যেটা দিয়েছে সেটা হলো অফিস সহায়ক বেতন দিয়েছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন না বা প্রয়োজন নেই মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল শেরপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা নরাইল বাগেরহাট জালকারি ফিরোজপুর ও পটুয়াখালী যে সকল জেলার নাম বলেছি সে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কুটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখানে কিছু শর্ত দিয়েছে শর্তগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমে দিয়েছে দুই বারো দুই হাজার একুশ তারিখে প্রার্থীর বয়স অনুরোধ ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছরের আপনারা আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে দিয়েছে আবেদনকারীকে চাকরির জন্য নির্ধারিত ফরম অর্থাৎ এই ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে পারবেন পূরণ করে সহজে স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে তিন নম্বরে দিয়েছে বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন তেইশ বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি সিআইডি হেড কোয়ার্টার্স মালিবাগ ঢাকা বারোশো সতেরো বরাবর পৌঁছাতে হবে চার নম্বরে দিয়েছে সরকারি ও আদা সরকারি সংস্থা চাকরিয প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পাঁচ নম্বরে দিয়েছে নিয়োগ ক্ষেত্রে সরকার নির্দেশিত সকল প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে ছয় নম্বরে দিয়েছে আবেদনপত্র প্রেরণের খামের ওপর পদের নাম নিজ জেলা ও বিশেষ কোটার নাম উল্লেখ করতে হবে সাত নম্বরে দিয়েছে পরীক্ষার ফি বাবদ কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি পদের পদসমূহের আবেদনের ক্ষেত্রে একশো টাকা এবং অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অতিরিক্ত আইজিপি সিআইডি ডাকা বরাবরে চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে নম্বরে নম্বরে দিয়েছে দিয়েছে ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নয় নম্বরে দিয়েছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ঠিকানা অর্থাৎ যে টিকানা প্রার্থীর প্রবেশপত্র পেতে ইচ্ছুক উল্লেখপূর্বক দশ টাকা ডাক টিকিট লাগানো এত সাইজের ফেরত খাম দাখিল করতে হবে দশ নম্বরে দিয়েছে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার বাতাটি প্রদান করা হবে না এগারো নম্বরে দিয়েছে প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপ্রাপ্ত বা নিয়োগপত্র ইস্যু ব্যতীত অন্যান্য পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশ সহ যাবতীয় কার্যক্রম সিআইডি ডাকার নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে এবং সিআইডির ওয়েবসাইট ও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের মূলকপি প্রদর্শন এবং সত্যায়িত একসেট জমা প্রদান করতে হবে এবং সবশেষে যেটা দিয়েছে সেটা হলো নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো আশা করি বুঝতে পেরেছেন কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে তারপরে যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেখানে সহযোগিতা করার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এ বিষয় সম্পর্কে জানতে পারে আর হে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে